সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল মতিন চয়ন, আজকে আপনাদের জন্য আল্লাহর পরে মানুষ টাকাকে স্মরণ করে, তাই শেয়ার বাজারে টাকা হারাত নয়, টাকা ধরে রাখতে শিখুন, এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে আজকে সমস্ত আলোচনাটি লজিক্যাল আলোচনা হিসেবে আলোচনা করব। আমি আপনারা জানেন আমি রিসেন্টলি স্ক্রিন ভিডিও দিয়ে আলোচনা করছি, কিন্তু আজকের এই আলোচনা সমস্তটাই লজিক্যাল। আলহামদুলিল্লাহ আজকে যারা আমরা বাজার দেখছি তারা দেখছি 6425 ইন্ডেক্স 51 পয়েন্ট পজিটিভ, দিন শেষে 198টি শেয়ার গেনার এবং 135টি শেয়ার লুজার ছিল এবং 1046 কোটি টাকা লেনদেন হয়েছে। বন্ধুরা, আপনারা যারা আমাকে চিনেন আমি তাদেরকে প্রথমেই বলি, আমার এই চ্যানেলটি গত 21 সালের 4ই জুলাই এই স্মার্ট ইনভেস্টার ওয়ান চ্যানেলটি চালু করা হয়েছিল এবং তার 1 মাস পর আগস্টের 7 তারিখে স্মার্ট ইনভেস্টার টু নামে আরেকটি চ্যানেল চালু করা হয়েছিল। আজকে 16ই জুন এই চ্যানেলটি 19,000+ সাবস্ক্রাইবার হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার আরেকটি চ্যানেলও 15,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে এবং বর্তমান পর্যন্ত আমার দুটো চ্যানেল মিলে প্রায় 80 লক্ষ ভিডিও ভিউয়ার রয়েছে। বন্ধুরা, আমি আসলে আপনাদেরকে এই চ্যানেল খুলছি আপনাদেরকে স্মার্ট কৌশলী এবং উৎসাহিত রাখার জন্য, যেন নিরুৎসাহিত না হন এবং বলতে গেলে একেবারে ব্যক্তিগত উদ্যোগে আপনাদেরকে স্মার্ট কৌশলী হিসাবে এবং শেয়ার বাজার যে কোনো বিষয়গুলো শিক্ষণা দেওয়ার জন্য, সুশিক্ষিতভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমি এটি একান্তই নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এটি করে থাকি। আপনারা যারা আমার নিয়মিত দর্শক আপনারা জানেন আমি কখনো চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন বা আপনাদের যে কোনো সময় বাজারের যে কোনো পরিস্থিতিতে আমাকে পেয়েছেন আপনারা দেখছেন এবং আমি সব সময় আপনাদের সাথে বাজারের আপডেট নিয়ে তথ্য দিয়ে থাকি এবং বাজারের যে কোনো বিষয়ে আপডেট তথ্য আপনাদেরকে ভিডিও আপলোডের মাধ্যমে জানিয়ে থাকি, যা পূর্বে আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে অ্যাটাচ ছিলাম। পরবর্তীতে আমার ভিউয়ারদের অনুরোধ, আমি এই চ্যানেল খুলছি এবং আপনাদের সঙ্গে এখন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংযুক্ত থাকি। অনেকে ভাবতে পারেন যে আমি ইউটিউব চ্যানেল নিয়ে হয়তো ইনকাম করার জন্য চ্যানেল খুলছি, এটি নয়। আপনারা নিজেই দেখছেন এটি আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি অনেক ভিডিও এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে করি এবং বাসা থেকেও করি। এটি আমার যদি প্রধান উদ্দেশ্য থাকতো তাহলে আমার আপনাদেরকে একটি কথায় বলার থাকে যে আমার যদি ইউটিউবের মাধ্যমে আমার ব্যবসা করার যে ইনকামের জন্য যদি আমি আপনাদেরকে করে থাকতাম তাহলে আজ থেকে 10 বছর ধরে আমি আমার যে ক্রিয়াকলাপ কার্যক্রম, যে এই লেখনী বিভিন্ন ন্যাশনাল পত্রিকায় বিভিন্ন অনলাইন পোর্টালে আর্টিকেল মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা এবং মেল করে আমি অনেক মেল করছি বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে দাবিসহ বিষয়কে অনেকগুলো মেল করছি দাবি সম্বলিত এবং বিনিয়োগকারীদের কী কী সমস্যা ফেস করে, কী কী সমস্যা হয় এইগুলো নিয়ে অনেক বিষয়কে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জে মেল করছি এবং অলরেডি আমার 2-3টি দাবি আপনারা জানেন ইমপ্লিমেন্ট হয়েছে। আইপিও 50,000 টাকা, এটি একটি T+0, এটাও রিসেন্টলি হয়ে যাবে। আরও বেশ কিছু দাবি অলরেডি আমার ইমপ্লিমেন্ট হয়েছে আপনারা জানেন। আমি আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আমার আজকের শিরোনাম আল্লাহর পরে মানুষ টাকাকে স্মরণ করে। আপনারা, আমি যে কথাটা বলছি এটি বাস্তব। আমরা দুনিয়াতে মুসলমান ধর্ম যারা সবচেয়ে বেশি আল্লাহকেই স্মরণ করি, কিন্তু প্রয়োজনার্থে আল্লাহর পরে আমরা টাকাকে বেশি প্রয়োজন মনে করি এবং এই টাকা উপার্জন করা যত টাপ তার চেয়ে সহজ হলো টাকা খরচ করা। সুতরাং এই টাকা ইনকাম যত কঠিন, এই টাকা যখন আপনার হারিয়ে যায় তখন যার হারায় সেই সেই ব্যক্তি বা সেই বস্তু সেইটা বুঝতে পারে। যেমন রাজা যদি তার রাজ্য হারিয়ে ফেলে সে যতটা না কষ্ট পায় তার অন্য কষ্টের সঙ্গে সেটি মিলানো যায় না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের কষ্টের টাকা এই শেয়ার বাজারে আপনারা ধরে রাখতে শিখুন,
টাকা হারানো নয়, টাকা যদি আপনি ইনকাম না করতে পারেন তবে টাকা হারিয়েন না। আমার আজকের এই লজিক্যাল আলোচনার ভীষণে প্রেক্ষাপট আমি আপনাদেরকে বলবো। মূল বিষয়ে আমি আপনাদেরকে সবসময় একটি বিষয় অনুরোধ করছি এবং প্রত্যেকটা ভিডিওতে একই বিষয় এবং সবসময় আমার উদ্দেশ্য একটি, আপনারা স্মার্ট কৌশলী হন এবং বাজারের পালসটা বুঝতে শিখুন। শেয়ার বাজারে একটি বাজার, এটা পৃথিবীর সব দেশেই হয়, পরিকল্পিতভাবে প্যানিক করে মানুষকে হাউতাশ করে ভয় ঢেকে ধোঁকা দেওয়া, এটাই হলো শেয়ার বাজারের প্রধান বিষয়। কারসাজি করার প্রধান জিনিস হলো আপনাকে ধোঁকা দেওয়া, আপনাকে ভয় দেখানো, যেন আপনি সহজে ভীত সন্তুষ্ট হয়ে শেয়ার বাজার থেকে লস করে আপনার স্ট্রোক বা আপনার মূলধন হারিয়ে যান এবং বাজারকে প্রভাবিত করেন। সেই বাজারে তারা যারাই প্রয়োগটা কাজটা করে তারা ফায়দা হাসিলের জন্য আপনার কাছ থেকে শেয়ার কেড়ে নেওয়া তো ডাইরেক্ট চাকু দিয়ে অস্ত্র দিয়ে কেড়ে নেওয়া যায় না, কিন্তু বুদ্ধি খাটিয়ে আপনার কাছ থেকে সেই শেয়ারগুলো কালেকশন করা, সেটাই হলো বুদ্ধিটাই হলো ধোঁকা দেওয়ার, এই ধোঁকাটাই হলো শেয়ার বাজারের প্রধান অস্ত্র। আমি আপনাদেরকে সবসময় এই বিষয়টি বলে রাখি, বলছি সবসময় বলি, বলার পরও কিছু বিনিয়োগকারী আছে যারা এটা ঠিক যে সোশ্যাল মিডিয়া এমনই একটা জায়গায়, এখানে যদি একজন ফেরেস্তাও এসে কোনো কথা বলে ভালো কথা, তবুও সেই ফেরেস্তারও সমালোচনা করা হবে। এটা আমাদের সোশ্যাল মিডিয়া মানুষের, আমাদের এটা স্বভাবজাত ধর্ম। আপনারা যদি তাদের নিজের কলিজার অংশ, যদি আপনার নিজের কলিজার অংশ কাউকে দান করেন তবুও আপনি তার কাছে ভালো হতে পারবেন না, এটা দুনিয়ার নিয়ম, দুনিয়াদারি, এবং এটা সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি হয়। আমি আপনাদেরকে অনেক অনেকবার এই একই বিষয় শিক্ষা দিই যে এগুলো পরিকল্পিত হয়, শেয়ার বাজারে আপস অ্যান্ড ডাউন হয় এবং এটা মানুষকে ধোঁকা দিয়ে শেয়ারগুলো কেড়ে নেওয়া হয়, আপনার হাতের শেয়ার কেড়ে নিয়ে তারা আন্ডার প্রাইস করে কালেকশন করে পরবর্তীতে আবার সেই শেয়ারগুলোই আপনাকে আপলোড করা হবে। এই বিষয়টি আপনাকে আমাকে বুঝতে হবে, যার জন্য আমি আপনাদেরকে সবসময় বলি আপনার অ্যাকাউন্ট হতে হবে ক্যাশ এবং আপনার ফান্ড হতে হবে আইডিয়াল মানি, যে মানি এক বছর, ছ মাস, দুই বছর, পাঁচ বছরে করে থাকলে কোনো সমস্যা নাই। আপনি যদি এই ফান্ড নিয়ে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেন তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ ছাড়া আপনার লস হবে, এটি 99.9% গ্যারান্টি। আপনার যদি অ্যাকাউন্ট ক্যাশ হয়, আপনার অলস ফান্ড হয়, তাহলে আপনি লং টাইমে যদি ভেবে থাকেন যে আমি লসে সেল করব না, আমার যতক্ষণ না লাভ হবে ততক্ষণ পর্যন্ত আমি লস করব না, পৃথিবীর যত ভয় ভীতি কারসাজি যতই দেখা না হোক আমি আমার টাকা লস করব না, হারাবো না, কারণ এই টাকা আমার কষ্টের টাকা, আমার প্রয়োজনীয় টাকা, ও ইনকাম কষ্ট করে আমি এই টাকা ইনকাম করছি, আমি কেন লসে সেল করব। যেই ধোঁকাটা শেয়ার বাজারের ধর্ম, যে শেয়ার বাজারের কৌশল টেকনিক, একটি শেয়ার, একটি খাত, একটি বাজারকে পরিকল্পিতভাবে ধস করানো, পরিকল্পিতভাবে ফেলে দেওয়া, পরিকল্পিতভাবে শেয়ার কালেকশন করা, এগুলো কৌশল। এই বাজারটাই কৌশলের বাজার, এইখানে এই কৌশলটাই বড় অস্ত্র হলো ধৈর্য এবং আপনাকে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং বাজারের প্রতি একটু এস্টাবলিশমেন্ট হওয়া, সুশিক্ষিত হওয়া এবং জানা বোঝা এবং প্যানিক থেকে দূরে থাকা। আপনারা দেখেন আমি এই বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে সুখে দুঃখে সব সময় ছিলাম, খারাপ বাজারের সময় আপনাদেরকে উৎসাহিত রাখার চেষ্টা করি এবং অনেক বিনিয়োগকারী আছে, অনেক প্যানিক বাজ রয়েছে, অনেক ফায়দা হাসিলকারী আছে, অনেক গুজব আছে, অনেক ব্যক্তি আছে যারা এই সব আমাদের মতো লোককে যারা আপনাদেরকে আশ্বস্ত রাখার চেষ্টা করে তাদেরকে খারাপ সমালোচনা করে তাদের স্বার্থে, তারা অনেকে আছে না বুঝে সমালোচনা করে। আমি আপনাদেরকে অনুরোধ করব, দেখুন এই বাজার যখন থেকে খারাপের অবস্থা যায়, আমি কিন্তু আপনাদেরকে বলি যে এটা এই অবস্থা, আমি কিন্তু ডাইরেক্ট বলি না যে বাজার খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ হবে, আমি দেখ আপনাদেরকে পরিস্থিতিটা তুলে ধরি, কিন্তু আপনাদেরকে আস্থা রাখতে বলি এবং বাজারের প্রতি আস্থা রাখতে বলি এবং তাদেরকে উৎসাহিত রাখার চেষ্টা করি। যদি আপনার অ্যাকাউন্ট ক্যাশ এবং হাতের আইডিয়াল মানি হয় তাহলে আপনি কেন শেয়ার সেল করবেন? আপনারা দেখুন এই বাজার 6000 রিসেন্টলি কথা বলছি 6139-এ নামার পর এই যে বাজার ইউটেন আজকে 6425-51, তাহলে 6139-এ যারা শেয়ারগুলো কালেকশন করলো, যারা শেয়ারগুলো কিনলো, তারা তারা কি বোকা ছিল?
6200-তে যারা শেয়ার কিনছে তারা কি বোকা ছিল? যারা 6300-তে শেয়ার কিনছে তারা কি বোকা ছিল? না, তারাই চালাক, এবং তারাই কিন্তু স্প্রেড করছে গুজব, বাজার 6000-এর নিচে আসবে, 5500 আসবে। এই স্প্রেডটা মতিঝিল থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ট্রেডারের মাধ্যমে ছড়িয়ে যায়, আর আপনারা লস করেন নিজের টাকা, নিজের ফান্ড, নিজের কষ্টার্জিত টাকা সেল করেন। তাহলে আপনারা এই প্রণ করেন না কেন, যে আপনার টাকা আপনি লসে সেল করবেন না, প্রয়োজনে 6 মাস, 1 বছর, 2 বছর করে থাকবেন, তবুও আপনি লোন ছাড়া আপনি বিজনেস করলে আপনার কোনো লস হবে না। আপনার বাজার যখন যেই রেটে কিনছেন সেই শেয়ার আপনার সেই রেটের থেকে অবশ্যই বেশি যাবে। হ্যাঁ, এখানে আপনি যদি মনে করেন যে আমি মধ্যম মেয়াদি এবং স্বল্প মেয়াদি বিনিয়োগ করব, সেক্ষেত্রে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, টেকনিক্যাল ফান্ড অ্যানালাইসিসগুলো জানতে হবে, বুঝতে হবে বাজারের ডিপনেস, জানতে হবে পালস বুঝতে হবে। কিন্তু যদি আপনি এগুলো না জানেন তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। লসে সেল করা যাবে না, প্যানিক হওয়া যাবে না এবং ধোকা খাওয়া যাবে না। বন্ধুরা, আপনারা জানেন আমার উদ্দেশ্য, ভিউ, এই যে আমার এই বিজনেস, তবুও আমি আপনাদের জন্য সময় দিই এবং আপনাদের জন্য পরিশ্রম করি। এখন আমি রিসেন্টলি অনেকের অনুরোধে স্ক্রিন ভিডিও দিচ্ছি, এটি আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে শেখানোর জন্য, এবং আমার স্ক্রিন ভিডিওর মাধ্যমে আপনারা প্রসেসগুলো জানতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, এই প্রসেসে বাজারে আলোচনা করতে হয়, ভেবে প্রসেসে আলোচনা শিখতে হয়, দেখতে হয়, আপনারা দেখতে থাকবেন। ইনশাল্লাহ আমি যেভাবে আপনাদেরকে অ্যানালিসিস দিয়ে বুঝাই সেভাবে আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ সফলতা অবশ্যই পাবেন। ধন্যবাদ। আপনাদেরকে একটি বিষয় আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার কথা শুনেন, অধৈর্য হারান হন না, ধোঁকা খান না, প্যানিক হন না, তারা ইনশাল্লাহ 2 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, অবশ্যই গেইনে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আজকে এই সমস্ত লজিক্যাল আলোচনাটা করলাম, আমি আমার চ্যানেলে আরও ভিডিওগুলো আপলোড করব, আপনারা আজকে দেখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। বর্তমান সরকারের আন্তরিকতা রয়েছে শেয়ার বাজারের প্রতি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাজারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনারা গুজবে কান দেবেন না, বাজার আপস অ্যান্ড ডাউন থাকে, এতে পৃথিবী সব দেশের বাজারে হয়, প্যানিক হবেন না এবং নিজের ক্ষতি করবেন না। আল্লাহর পরে মানুষ টাকাকে স্মরণ করে, তাই নিজের টাকা যত্নে রাখুন, ধৈর্য ধরে রাখুন, নিজের টাকা সেফ রাখুন। আজকে বন্ধু সবাই ভালো থাকুন।